আটঘাট বেঁধেই মিরপুরের মাঠে খেলতে নামবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বাংলাদেশকে নিউজিল্যান্ড মোটেও হালকাভাবে নিচ্ছে না, সেটা তাদের মহাপরিকল্পনা দেখেই বোঝা যাচ্ছে। এছাড়া অস্ট্রেলিয়া সিরিজ দেখেও নিউজিল্যান্ড সতর্ক অবস্থানেই পা রেখেছে। মিরপুরের দুর্বলতা ও শক্তির জায়গা খুঁজেই তারা প্রস্তুতি নিচ্ছে। এসব নিয়েই নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র কি বলল জানাবো ভিডিওটিতে। বিস্তারিত জানতে লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখুন। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ছিল লো স্কোরিং। সেই সিরিজ দেখেই নিউজিল্যান্ডও তাদের পরিকল্পনা সাজিয়েছে সেভাবেই। তবে এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ানদের মতো ভেঙে না পড়ে মানসিকভাবে শক্ত থাকাকেই বেশ গুরুত্ব দিচ্ছে কিউই ক্রিকেটাররা। দলের তরুণ ক্রিকেটার রাচিন রবীন্দ্র বলেন, অবশ্যই আমাদের মানসিকভাবে শক্ত হতে হবে। ওভারে 6 রান তুলতে পারলে এখানে ভালো ফলাফল পাওয়া সম্ভব, কিন্তু নিউজিল্যান্ডে স্পিনারদের বলে ভালো করতে হলে ওভারে 8 থেকে 10 রান করে তোলা লাগে। রাচিন রবীন্দ্র আরও বলেন, আমি এখন বুঝেছি আমাদের এখানে রান তোলার আশা করতে হবে মাঝের ওভারগুলোতে, এবং যদিও অস্ট্রেলিয়া সিরিজের দিকে তাকায় তাহলে গড় স্কোর হবে 130। আশা করছি আমরা সেই প্রত্যাশা পূরণ করে এগোতে পারব। বাংলাদেশ যদি বেশ কিছু ডট বল করে তবুও সমস্যা নেই, আপনি যতক্ষণ ক্রিজে আছেন ততক্ষণ সেটা পুষিয়ে নেওয়ার সুযোগ থাকবে। বাংলাদেশের স্পিনারদের বড় হুমকি মানছেন রাচিন রবীন্দ্র, তবে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন তারাও। এটি নিয়ে রবীন্দ্র বলেন, অবশ্যই এখানে বল বেশি টার্ন করে, তাই আমাদের জন্য এটি বেশ চ্যালেঞ্জিং হবে। মাত্র কয়েকদিনের মধ্যেই এই পরিবেশকে মানিয়ে নেওয়া, গেম প্ল্যান করাও বেশ চ্যালেঞ্জিং। বাংলাদেশের পরিবেশের সাথে দ্রুত মানিয়ে নিয়ে এই সিরিজ ভালো করতে চায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। বাংলাদেশের পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার ব্যাপারে তিনি বলেন, এখানে অনেক গরম, অনুশীলনের প্রথম দিন একটু বেশ কঠিনই ছিল, তবে আগামী কয়েকদিনে আমরা পরিস্থিতি বুঝে যাব এবং বুঝতে পারবো এখানে আমাদের কতটা বেশি পানি পান করতে হবে। নিউজিল্যান্ডে আমরা যেমন পরিবেশে থাকি তার চেয়ে তো এখানে ভিন্ন পরিবেশ, তবে আবহাওয়ায় গরম ও অন্যান্য সব কিছুর এই নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে পারা আমাদের জন্যই বেশ ভালো অভিজ্ঞতা অর্জন হবে। এভাবেই বলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। দর্শক, এই ছিল এখনকার মতো আপডেট। পরবর্তী ক্রিকেটের আপডেটগুলো সবার আগে পেতে আমাদের মিনি নিউজ ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।